তো আমার একবার মাথায় আসলো যে দেখি কিছু বানানো যায় কিনা, যে একা একাই চলবে এই ধরনের কিছু করা যায় কিনা। সবাই একটা বললো যে ফরেস্ট্রি তো বিশাল একটা ভালো সাবজেক্ট, এবং এটা থেকে পাশ করে বের হওয়ার সাথে সাথে তোমার চাকরি এবং লাখ টাকা ইনকামের ব্যবস্থা আছে। উনি মোটামুটি কিল ঘুষি মেরে ইভিএম টেস্ট করা শুরু করছেন, এখন হঠাৎ করে একটা ইভিএমের একটা বাটন ছিটকে উঠে চলে গেল। যখন আমি একটু টান দিই গাড়িটা, রাবারটা পেঁচিয়ে যায়, গাড়িটা একটু দৌড় দেয়। তো এটা আমি কিভাবে করেছিলাম আমি আসলে নিজেও এখনো জানি না। প্রিয় দর্শক, সালামু আলাইকুম। গল্পগ্রাফি সিজন টু এর দশম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছেন জনাব হাসানুজ্জামান। হাসান ভাই বর্তমানে পাইল্যাবস বাংলাদেশ লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন। আমরা আজকে হাসান ভাইয়ের মুখ থেকে পাইল্যাবসের কার্যক্রম সম্পর্কে তো শুনবই, এর পাশাপাশি একজন ডেভেলপার হিসেবে ভাইয়ার জার্নিটাও শুনব। এবং আমার দৃঢ় বিশ্বাস কারো না কারো জন্য এটা একটা অনুপ্রেরণাদায়ক গল্প হিসেবে কাজ করবে। হাসান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রাতুল? আলহামদুলিল্লাহ, তুমি করেই বললাম, যেহেতু রাতুল আমার পরিচিত। হ্যাঁ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়া, আপনি এখন বর্তমানে পাইল্যাবসে কি ধরনের বিষয় নিয়ে কাজ করছেন এবং এখানে কি ধরনের কাজ হয় সেটা আমাদের দর্শকদের জন্য আগে একটু বুঝিয়ে যদি বলতেন। তো পাইল্যাবস মূলত কি ধরনের কাজ করে সেটা অলরেডি তো অনেকেই জানে। তো আমরা মূলত হচ্ছে ইলেকট্রনিক্স যে ডেভেলপমেন্ট হয়, ইলেকট্রনিক্স সার্কিটগুলা বা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস আমরা তৈরি করি। তো ইভিএম তার মধ্যে একটা ছিল। তো এইরকম ডিভাইসগুলো আমরা কাজ করি, আর&ডি করি, মানে বাংলাদেশেই হাতে গোনা কয়েকটা কোম্পানি আছে, তার মধ্যে পাইল্যাবসই পায়োনিয়ার হিসাবে আছে। আর পাশাপাশি হচ্ছে আমরা সফটওয়্যারের কাজও করি এবং ফার্মওয়্যার বলতে হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে যে সফটওয়্যারটা দিতে হয়, কাইন্ড অফ অপারেটিং সিস্টেম যেভাবে কাজ করে ওইটা। তো আমাদের অনেকগুলা প্রজেক্ট আছে, নাম ধরে বলতে গেলে আসলে অনেকগুলা, তো বলে সবগুলা মনেও করতে পারবো না। তো আমাদের যে মেইন প্রজেক্টগুলো এখন চলছে তার মধ্যে একটা হচ্ছে ভিটিএস হচ্ছে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম। তো এটা আমাদের প্রহরী ব্র্যান্ডে আছে, মানে ব্র্যান্ড নেমটা হচ্ছে প্রহরী। তো এটা আমাদের একটা বড় অর্জন যে বাংলাদেশে নিজেদের আর&ডি থেকে প্রোডাক্টটা তৈরি করে, এটার সফটওয়্যার হার্ডওয়্যার সব কিছু আমাদের নিজেদের ডেভেলপ করা। আগে একটু ইন্টারাপ্ট করি, এর মাঝখানে ভাইয়া ইভিএম এর কথা উল্লেখ করেছেন, সেটা নিয়েও আমি একটু বলতে চাই। ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, এবং বাংলাদেশে উদ্ভাবিত প্রথম যে ইলেকট্রনিক ভোটিং মেশিন সেটা কিন্তু পাইল্যাবস এর হাত ধরেই আসে। সেই গল্পটাও ভাইয়ার কাছ থেকে শুনবো। ভাইয়া পাইল্যাবস এর প্রোডাক্টগুলো নিয়ে বলছিলেন। তো আমরা মূলত কথা বলছিলাম ভিটিএস নিয়ে। তো ভিটিএসটা আমাদের একটা বড় প্রজেক্ট। তো এটার সাথে মানে বাজারে বিভিন্ন ধরনের ভিটিএস আছে, তার সাথে আমাদের পার্থক্যটা কোথায়, সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে আমরা লোকালি সব কিছু ডেভেলপ করছি। অর্থাৎ এর যে সফটওয়্যার হার্ডওয়্যার ফার্মওয়্যার সব কিছু আমাদের বাংলাদেশে তৈরি। তার মানে ডিজাইন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যে প্রোডাক্টটা গ্রাহকের হাতে যায় এই পুরো কাজটা এখানেই করা হয়। পাইল্যাবসের টিম আছে আলাদা আলাদা, আমরা নিজেরাই এই কাজগুলো করি। তো এটা একটা প্রোডাক্ট। তো এর মধ্যে আরও যে ফিচারগুলো আছে, বর্তমানে আরও নতুন কিছু ফিচার নিয়ে আমরা কাজ করছি। যেমন ভিটিএসের সাথে হচ্ছে আমরা ছবি ইনক্লুড করার কাজটা করছি। তো এটা নিয়ে আর&ডি শেষ হয়ে গেছে মোটামুটি, এখন একটা টেস্ট ফেজে আছে। তো ওইটা হলে আমরা যদি এটাকে আমাদের প্রোডাক্টের সাথে দেই, তাহলে আমাদের প্রোডাক্টে এটা বেশ ভালো পরিমাণের একটা ভ্যালু অ্যাড করবে বলে আমরা আশা করছি। এটাকে কি একটা গাড়ির জন্য টোটাল সার্ভেইলেন্স সিস্টেম বলা যায়? সার্ভেইলেন্স সিস্টেম এক অর্থে বলা যায় কিছুটা। সেটা হচ্ছে একটা গাড়ি যদি চুরি হয়ে যায়, তো সেক্ষেত্রে গাড়িটাকে ট্র্যাক করে বের করে আনা, সেটাকে কোথায় এখন কি অবস্থায় আছে, অথবা গাড়িটার কন্ট্রোলটা হাতে নিয়ে নেওয়া, কন্ট্রোল হাতে নেওয়া দূর থেকেই, হ্যাঁ রিমোটলি কন্ট্রোলটা হাতে নিয়ে নেওয়া বলতে বোঝাচ্ছি আমরা ইঞ্জিনটাকে লক করে দেওয়া যায় বা অফ করে দেওয়া যায় এবং লোকেশনটা পাওয়া যায়, তাহলে আমার গাড়িটা কোথায় আছে এবং বন্ধ অবস্থায় আছে, অর্থাৎ আমি গাড়িটাকে খুঁজে বের করতে পারবো। অথবা পার্শ্ববর্তী যে আইন শৃঙ্খলা বাহিনীর কে আমরা সেটা ইনফর্ম করলে তারাও গিয়ে হেল্প করতে পারবে। আর এটার সাথে আমাদের যখন এই নতুন ফিচার যে
ছবির বিষয়টা ইনক্লুড হবে, তখন এটা আরও সুপার একটা বিষয় হয়ে যাবে আর কি। তখন কেউ যদি গাড়ির মধ্যে কোনো ধরনের অকারেন্স করে বা কে চুরি করেছিল বা কে ইনসিডেন্টটা ঘটিয়েছিল তার একটা এভিডেন্স একেবারে ছবি সহ পাওয়া যাচ্ছে, মানে এটা একটা নাইস ফিচার হবে, এখন পর্যন্ত অন্য কোনো ভিটিএসে নাই। আচ্ছা, এই ধরনের যে কাজগুলো পাইল্যাবসে আপনারা করে থাকেন, যে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য একেবারে ডিজাইন থেকে শুরু করে হার্ডওয়্যার সফটওয়্যার এবং তার পরবর্তী যে সার্ভিস, সবটুকুই যেহেতু আপনারা এখান থেকে দিয়ে থাকেন, আইডিয়া থেকে একদম প্রোডাক্ট পর্যন্ত যেতে এর মাঝখানে নিশ্চয়ই অনেকগুলো ধাপ আছে, অনেক রকম চ্যালেঞ্জ আছে, এইগুলো মোকাবেলা করার পেছনে স্ট্র্যাটেজি কী থাকে? এগুলা আমাদের প্রোডাক্টগুলো মূলত দুইভাবে চিন্তাধারাটা প্রথমে আসে। একটা হচ্ছে আমরা নিজেরাই চিন্তা করি যে এই ধরনের একটা প্রোডাক্ট মার্কেটে দরকার অথবা মানুষের দরকার, এই প্রবলেমটা সলভ করার জন্য এই ধরনের একটা প্রোডাক্ট হলে মানুষ একটা সেবা পেত। লোকাল কোন একটা প্রবলেম, লোকাল একটা প্রবলেম, আমরা ইন্টারন্যাশনাল চিন্তা করি না সাধারণত। তো সেই প্রবলেমটা আমাদের মাথায় আসলো, তো আমরা এরপরে চিন্তা করলাম যে এটা আসলে ফিজিবল কিনা। সেটা হতে পারে কস্টিং এর ক্ষেত্রে, যে ইউজার যে ইউজার হবে সে ওটা কিনতে পারবে কিনা, বা কিনলে তার যতটুকু বেনিফিট হওয়া দরকার সেটা হচ্ছে হবে কি না, এগুলো অ্যানালাইসিস করে যদি দেখা যায় যে না এটা সম্ভব এবং ফিজিবল, তো তখন আমরা প্রোডাক্ট ডিজাইনের জন্য চিন্তাভাবনা করি। তো প্রোডাক্ট ডিজাইনের জন্য অনেক ধরনের অ্যানালাইসিস আছে, যেহেতু এখানে অনেকগুলা পার্ট, সফটওয়্যার হার্ডওয়্যার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট চিন্তা করা, সেগুলোকে ডিজাইন করে অ্যাকুমুলেট করে প্রোটোটাইপ তৈরি করা, মানে অনেকগুলা ধাপ আছে। তো হতে পারে যে এরকম আমি 10টা প্রোডাক্ট চিন্তা করলাম, লাস্টে গিয়ে হয়তো একটা টিকলো অথবা একটাও টিকলো না, এরকমও রেকর্ড আছে। তো এইভাবে আসে। আবার অনেক ক্ষেত্রে হয় কি, কিছু কিছু কাস্টমারও হয় যে আমার এই ধরনের একটা জিনিস দরকার, এটা খুব কম, যে আপনারা করে দিতে পারবেন কি না। আচ্ছা, কাস্টমাইজেশন টাইপের কিছু, কাস্টমাইজেশন টাইপের কিছু যেটা হয়তো আমার মাস পিপলের দরকার না, স্পেসিফিক কারো একজনের নিড, সেটাও আপনারা চাইলে গবেষণা করে তৈরি করে দিতে পারি। এবং আমরা আগে এটার দিকে বেশ ফোকাসড ছিলাম কাস্টমাইজ কাজের দিকে, তো ওইটা আমরা এখন আসলে কমিয়ে দিয়েছি, কারণ আমার একজন কাস্টমারকে সার্ভ করার থেকে আমার পুরা অনেক লোককে যদি আমরা সার্ভ করতে পারি সেটা অনেক লোকের জন্য উপকার হলো। এই জন্য কাস্টমাইজেশনের দিক থেকে আমরা নজরটা একটু মানে ঘুরিয়ে নিয়েছি, এখন মূলত প্রোডাক্ট দিকে কাজ করি। তো যে প্রোডাক্টগুলোর কথা বলছিলাম, আরেকটা আমাদের ভালো প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আমরা এখন বিভিন্ন অফিস আদালতে বা বিভিন্ন বিল্ডিংয়ে দেখেছি যে পার্কিং সিস্টেম, অনেক বিল্ডিংয়ের সামনেই দেখা যায় যে একটা ব্যারিয়ার থাকে, এইভাবে গাড়ি আসলে উঠে যায় আবার নেমে যায়। তো এটা আমরা শুরু করেছিলাম 2010-এর দিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক MTB যেটা, ওদের দিয়ে কাজটা শুরু হয়। এবং তখন বাংলাদেশে আসলে পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম তো ছিলই না, ব্যারিয়ারও হয়তো হাতে গোনা দু একজন নিয়ে আসতো, খুবই কম। মানে একটা গ্যারেজে যখন গাড়ি ঢুকবে সেখানে জায়গা আছে কিনা বা ভ্যাকেন্ট স্পট আছে কিনা, ঢোকার সময় হয়তো একজনকে গাইড করতে হয়, বের হওয়ার সময় গাইড করতে হয়, ব্যারিয়ার ম্যানুয়ালি উঠানামা করতে হয়, এগুলো কি আপনারা ডিজিটালি করে দিয়েছেন বা এরকম কোনো সিস্টেম তৈরি করেছেন? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি করেছি। মানে এইটাই আমাদের একটা বিশেষত্ব যে আমরা প্রবলেমগুলা কিভাবে সলভ করতে হবে বা কি কি থাকলে লোকজন সুবিধাটা পাবে, কোন কোন অপশনগুলা থাকা উচিত এগুলো আমরা চিন্তা করি, প্লাস হচ্ছে ক্লায়েন্টের ব্যাকআপ থাকে, ফিডব্যাক থাকে, এই দুইটা মিলায়ে আমরা ডিজাইনটা করে ফেলি। তো মানে এখানে হিউম্যান ইনভলভমেন্ট কম থাকে জিনিসটা ইনস্টল করার, মানে এখন আমাদের প্রথম ভার্সনে যেটা ছিল সেখানে হিউম্যান ইনভলভমেন্ট অনেকটাই কম ছিল, মানে খুবই কম, শুধুমাত্র একজন দাঁড়িয়ে হয়তো মনিটর করতো, একজন দাঁড়িয়ে, যেখানে আগে যেটা ছিল এটা আমাদের পাইল্যাবসের ফেসবুক ইউটিউব পেজেও আছে একটা ভিডিও দেওয়া আছে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার আগে কী ধরনের সমস্যা ফেস করতো। ওদের 2-3 জন গার্ড ছিল, ওদের হচ্ছে মোট 3টা ফ্লোর ছিল, বেসমেন্টের নিচে 3টা ফ্লোর, তো একজন বাইরে একদম উপরে থাকতো, একটা গাড়ি আসলো এখান থেকে হুইসেল দিত, তারপরে আবার এই হুইসেল শুনে মাঝখানে দ্বিতীয় ফ্লোরে যে আসে সে দিত, যাতে ভেতর থেকে ওই সময় কোনো গাড়ি না আসে। আচ্ছা, তো এই জিনিসটাকে অটোমেট করার জন্য আমরা যেটা করলাম, বাইরে একটা ডিসপ্লে আছে, ডিসপ্লেতে আছে যে ভ্যাকেন্ট প্লেস আছে কি নাই, তারপরে হচ্ছে র্যাম্পে কোনো গাড়ি আছে কি না, সেটা হচ্ছে আমাদের সিস্টেমই অটোমেটিক ডিটেক্ট করে।
এবং যদি র্যাম্পে অর্থাৎ পার্কিং এর একদম নিচে থেকে কোনো একটা গাড়ি বের হওয়ার জন্য অ্যাপ্রোচ করে, তাহলে বাইরের দিকে যেখান থেকে এন্ট্রি এখানে একটা লাল লাইট জ্বলে ওঠে এবং লেখা থাকে যে এখন এন্ট্রি করা যাবে না এবং ব্যারিয়ারও ওপেন হয় না। ওই গাড়িটা যখন বের হয়ে যাবে এরপরে হচ্ছে এই গাড়িটা ঢুকতে পারবে। তাহলে তো আমরা এটাকে বেশ ইন্টেলিজেন্ট একটা পার্কিং সলিউশন বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের প্রথম ভার্সনেই বেশ এই ইন্টেলিজেন্সিটা ছিল। আর বর্তমানে যে ভার্সনটা আছে একদম লাস্ট যদি আমরা বলি, এটা আরও অনেক বেশি চমৎকার। এবং এরপরে এখন বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি অলরেডি চলে আসছে, যার তারা মূলত ইম্পোর্ট করে কাজ করে, চাইনিজ বিভিন্ন সলিউশন আছে। তো সেগুলো হয়তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে মিট করে না। একজন হয়তো চাচ্ছে যে আমার এইটা এটা এটা লাগবে, আর ওর রিকোয়ারমেন্ট হচ্ছে সবগুলা মিলায় ওরকম নাই। তো সেই ক্ষেত্রে আমরা আসলে অনেক দিক থেকে এগিয়ে আছি অন্যদের থেকে, এবং আমাদের যে কোনো ধরনের কাস্টমাইজেশন যেহেতু আমাদের হাতে, ডিজাইন আমাদের হাতে, কোড আমাদের হাতে, সব আমাদের করা, তো যে কোনো ধরনের চেঞ্জ লাগলে আমরা করতে পারি। তার মানে নতুন কোনো প্রবলেম যদি এখানে অ্যারাইজ করেও সেটা আপনারা হাতে নাতে সলভ, হাতে নাতে সেই মুহূর্তে আমরা সলভ করে দিতে পারি। এবং আমাদের একদম লাস্ট যে ডিজাইনটা আছে বা একদম লেটেস্ট যেটা, সেটা যদি আমরা বলি, সেটা হচ্ছে আমি হচ্ছে একজন ড্রাইভার বা চালক, তো আমি প্রাইভেট কার নিয়ে আসতে পারি অথবা আর একজন বাইক নিয়ে আসতে পারে। তো হয়তো আমি প্রাইভেট কার নিয়ে আসলাম, তো এখানে একটা আছে, একটা বক্স আছে, বক্সের গায়ে যে কয় ধরনের গাড়ি হয়, সাধারণত পার্কিংগুলোতে হচ্ছে প্রাইভেট কার আর হচ্ছে মোটরসাইকেল আর কিছু কিছু ক্ষেত্রে বাইসাইকেল থাকে, তো এরকম তিনটা বাটন আছে এবং ওখানে করা আছে সুইচ সিস্টেম আছে, এটা হচ্ছে সিলেক্ট করার জন্য। তো আমি প্রাইভেট কার নিয়ে আসলাম, এসে আমি বাটনটা প্রেস করলাম যে আমি প্রাইভেট কার নিয়ে এসেছি। তো বাটনটা প্রেস করলে ভেতর থেকে একটা RFID কার্ড বের হয়, কার্ড বের হলে এবং সাথে সাথে সামনে যে ব্যারিয়ারটা আছে এটা উঠে যায়, উঠলে আমি চলে গেলাম গিয়ে আমার পার্কিংয়ের যে জায়গাটা ওইখানে আমি গাড়ির পার্ক করলাম। আরেকটু জিনিস বলে রাখি, তা হচ্ছে যদি পার্কিং অলরেডি অকুপাইড থাকে, যে একটাও ফাঁকা নেই, তাহলে বাইরে একটা ডিসপ্লে আছে, ওই ডিসপ্লেতে আগেই দেখিয়ে দিবে যে এখন ঢুকতে পারবেন না এবং কার্ডও বের হবে না এবং ব্যারিয়ারও ওপেন হবে না। আর কেউ যদি গাড়ি ছাড়া এসে নিজেই হাত দিয়ে বাটন প্রেস করে তাতেও গাড়ি কার্ড বের হবে না। আচ্ছা, বা ব্যারিয়ার মানে ওইখানে কি গাড়ি ডিটেক্ট করার জন্য কোনো সিস্টেম থাকে? হ্যাঁ, গাড়ি ডিটেক্ট করার জন্য সিস্টেম আছে। ও, তো এটার সাথে আরেকটু হচ্ছে ক্যামেরা ইন্টিগ্রেশন আছে আমাদের। তো ক্যামেরা থেকে যখন একটা মানে ইনসিডেন্টের পসিবিলিটি কমানোর জন্য, এই যে মুহূর্তে গাড়িটা নিয়ে ঢুকলো ওই সময় গাড়ির নাম্বার প্লেট সহ গাড়ির একটা ছবি নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা। আর নাম্বার প্লেট রিকগনিশনেরও একটা ব্যবস্থা আছে। তো এই ক্ষেত্রে আমরা দুইটাই, যে RFID কার্ড যে সিস্টেম এটাও ইউজ হতে পারে, অথবা নাম্বার প্লেট থেকে অটোমেটিক গাড়িটাকে এসে ডিটেক্ট করে ফেলে। নাম্বার প্লেটে যদি বাংলা থাকে, বাংলাও আমরা ডিটেক্ট করার কাজ করেছি, মানে বাংলা নাম্বার প্লেটটাও সে নিয়ে একটা নাম্বারে কনভার্ট করে ওই গাড়ির যে নাম্বার সেটা এই যে লোকটা ঢুকলো এই ইনফরমেশনের সাথে ওই ইনফরমেশনটা যোগ করে রেখে দেয় এবং একটা ছবিও রেখে দেয়। তার মানে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে দেখলেও এটা হচ্ছে মোটামুটি সব ধরনের ব্যবস্থা করেই রাখে। হ্যাঁ হ্যাঁ, এবং ড্রাইভারের ছবি নেওয়ারও অপশন আছে, তার মানে একজন গাড়ি নিয়ে ঢুকলো আবার অন্যজন গাড়ি নিয়ে চলে যাচ্ছে সেটা পারবে না। নাম্বার ওয়ান হচ্ছে RFID কার্ড তো ড্রাইভারের কাছে আছে, ধরলাম RFID কার্ডও নিয়ে গেছে, তো যখন বের হওয়ার জন্য সে আসবে ওই ছবির সাথে মিলাইলেই দেখা যাবে যে এখানে ড্রাইভার অন্য লোক। চমৎকার একটা ফিচার। এইরকম অনেকগুলো প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করেছেন, তার মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা EVM, এর কথা কিন্তু 6-7 এর পাঠ্য বইও আছে বলে আমার জানা আছে। তো শিক্ষার্থীরা যারা, তারা হয়তো অনেকেই রেডিলি রেকগনাইজ করতে পারবে জিনিসটা। তো এই EVM নিয়ে কোনো মজার ঘটনা কি আপনার মনে পড়ে, যে এটা কোনো নির্বাচনে ব্যবহার হয়েছিল তখন এরকম কোনো একটা ঘটনা ঘটেছিল? হ্যাঁ, EVM নিয়ে খুবই একটা মজার এবং মানে বিভীষিকাময় একটা অভিজ্ঞতা হয়েছিল আমাদের। সেটা হচ্ছে প্রথম যখন EVM দিয়ে চট্টগ্রামে নির্বাচন হয়, তো EVM তো আমাদের মূলত সোহাগ ভাই, মিকাইল ভাই এবং মাসুম ভাই ওনারা বুয়েট থেকে ওনাদের প্রজেক্ট হিসাবে করেছিলেন এবং তত্ত্বাবধানে ছিলেন হচ্ছে IICT-র ডিরেক্টর লুৎফুল কবির স্যার। তো EVM মোটামুটি সেটেল হয়ে গেল নির্বাচন কমিশনের সাথে যে ঠিক আছে, আপনারা EVM আমাদেরকে ডেলিভারি দেন 130 পিস, তো আমরা আরও একটু বাড়তি নিরাপত্তার জন্য 150 পিসের একটা টার্গেট নিয়ে কাজ শুরু করলাম। এবং এর পুরো কাজটা কমপ্লিট করার জন্য
ওইখানে কাজটা হচ্ছিল মূলত আইআইসিটির একটা নতুন যে বিল্ডিংটা, এখন এখন আর নতুন নাই, ওটাও পুরাতন হয়ে গেছে, ওই ওই বিল্ডিংটা তখন নতুন হচ্ছিল। তো স্যার ওইখানে একটা বিরাট জায়গা আমাদেরকে খোলা জায়গা দিলেন, মানে ফুটবল খেলার মাঠের মতো। ওইখানে আমরা পার্মানেন্ট যে লোকগুলো ছিল এর পাশাপাশি আমরা টেম্পোরারি আরও কিছু লোক সিলেক্ট করলাম, রিক্রুট করলাম, করে কাজ পুরা দমে 2-3 মাস আমাদের পুরা অফিসই ওইখানে, মানে সকালে অফিস ওইখানে শুরু হয়, রাত 12টা-1টা পর্যন্ত ওইখানে অফিস শেষ হয়। মেশিনগুলো কি ওখানেই বানানো হচ্ছিল? ওখানেই বানানো হচ্ছিল। তো প্রথম আর&ডি গুলো তো পাইল্যাবসের অফিসে হয়েছে, এর পরবর্তীতে যেহেতু প্রোডাকশন এবং আমরা ছোট পরিসরে ছিলাম তখন পাইল্যাবস মাত্র 600 স্কোয়ার ফিট জায়গা ছিল, তো এই জন্য ওই প্রোডাকশনের জন্য জায়গাটা ওইখানে নেওয়া হয় এবং স্যারও ব্যবস্থা করে দিলেন। তো এর মধ্যে 2টা অভিজ্ঞতার কথা বলবো। একদিন আমাদের এবং লুৎফুল কবির স্যার কিন্তু খুবই কাজের লোক, মানে উনি কাজের প্রতি লেগে থাকার ব্যাপারে খুবই টাইট। তো আমাদের কাজ প্রত্যেক দিনই রাত 11টা-12টা-1টা এগুলা রেগুলার শিডিউল ছিল। তো একদিন কাজ শেষ হলো রাত 2টার দিকে মনে হয় মোটামুটি একটা, যে হ্যাঁ তোমরা এখন বাসায় যাও, কালকে আবার সকাল সকাল চলে আসবা। তো তখন সোহাগ ভাইয়ের একটা ইয়ে ছিল, গাড়ি ছিল ওনারই, এখন রাত্রে আমরা 2টার সময় কীভাবে যাবো যার যার বাসায়। তো উনি বললো চলো তাহলে আমরা তোমাদেরকে দিয়ে আসি, আমরা মানে উনি সাথে থাকলো আর আমরা 3-4 জন ছিলাম। তো আমাদের বেশিরভাগের বাসা ছিল হচ্ছে মিরপুরের দিকে, তো উনি মিরপুরের দিকে আমরা রওনা দিলাম। দেওয়ার পরে ওই রাত্রেবেলা মিরপুর ওই মিরপুর 2-এর ওইখানে একটা ইয়ে ছিল, স্পিড ব্রেকার ছিল, যেটার উপরে স্পিড ব্রেকারে তো মূলত সাদা দাগ দেওয়া থাকে, তো ওইটার উপরে আনফরচুনেটলি দাগগুলো তখন মুছে গেছে। তখন ওইখানে গিয়ে সোহাগ ভাইও বুঝতে পারে নাই যে স্পিড ব্রেকার আছে, ওইখানে গিয়ে গাড়িটা এমন জোরে একটা লাফ দিছে, পেছনে যারা ছিল মোটামুটি সবার মাথা গিয়ে ছাদের সাথে টোকা খেয়েছে, বেশ মানে একটা দুর্ঘটনাও ঘটতে পারত, আল্লাহর রহমত যে বড় কিছু হয়নি। তো এইটা একটা অভিজ্ঞতা। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে এইভাবে যাই হোক আমাদের প্রোডাকশনটা শেষ হয়ে গেল, এরপরে টেস্টিং, প্রাইমারি যে টেস্টিং হয় এগুলো সব কিছু আইআইসিটি থেকে হয়ে আমরা ইলেকশন কমিশনে এটাকে ডেলিভার করে দিলাম 130 পিস। এবং ওইখানে দেওয়ার পরে আবার ইলেকশন কমিশনের লোক প্লাস আমাদের লোক সহ ওইখানে একটা টেস্ট শুরু হলো যে এটার কোনো বাগ আছে কিনা, অথবা কাজ করতে গিয়ে যেহেতু রুরাল এরিয়ার পিপল ইউজ করবে এটা ঠিকঠাক মতো ইউজ করতে পারবে কিনা, আর এখন তো মানুষ মোবাইল এটা সেটা টিপে অনেক কিছু ডিজিটাল দিকে অভ্যস্ত, তখন মানুষ এগুলাও জানতো না, আসলে অতটা অভ্যস্ত ছিল না। তো টেস্টিংয়ের মধ্যে একজন ছিলেন হচ্ছে রাশেদ ভাই নামে একজন ছিলেন, উনিও বুয়েটেরই, তো উনি মোটামুটি কিল ঘুষি মেরে ইভিএম টেস্ট করা শুরু করছেন। এখন হঠাৎ করে একটা ইভিএমের একটা বাটন ছিটকে উঠে চলে গেল, ডিউরেবিলিটি টেস্ট এবং রোবাস্টনেস টেস্ট। তো লুৎফুল কবির স্যার তো খুব মানে কোয়ালিটির দিক থেকে খুবই টাইট লোক, উনি বললেন যে না এইভাবে তো এই জিনিস দেওয়া যাবে না, এই যে একটু কিল ঘুষি খেয়ে এই বাটন ছুটে চলে গেছে, সব বাটন চেঞ্জ করো। নির্বাচনের জন্য চট্টগ্রাম চলে যাবে, হাতে 1 দিন না 2 দিন সময় আছে এরকম, তখন তো মানে কি করা যাবে, আরো লোক এঙ্গেজ করে আবার বাজার থেকে নতুন বাটন কিনে এনে সেই বাটনের টেস্ট করে, এই 2 দিন আর কারো ঘুম নাই, কোনো ছুটি নাই, থাকার কথা কিছুই নাই এগুলা। আর যেহেতু তখন বক্সগুলো ছিল ম্যানুয়াল, এই ডাইস সিস্টেম এইগুলো সিস্টেমও ছিল না, সেটা 2011-2010 কথা সম্ভবত, তো তখন এত সহজে সব কিছু পাওয়াও যেত না। একটা বক্স বানাইতে গেলে ওই কাটা বন থেকে তারপরেও ওইভাবেই এগুলা ম্যানেজ করে দিন নাই রাত নাই টিমের সবাই কাজ করে ওই 2 দিনের মধ্যেই আবার সবকিছু সব বাটন রিপ্লেস করে আবার টেস্ট করে দেখা গেল না, তখন স্যার একটু স্যাটিসফাইড যে এবার কি কিল দেওয়ার পরে বাটন ঠিক থাকে। হ্যাঁ, এবারও কিল দেওয়ার পরে বাটন ঠিক ছিল, ওই কিলের টেস্ট আবার হয়েছে আর কি। তো এই অবস্থায় হচ্ছে মোটামুটি শেষ করে ইসে নির্বাচনের জন্য
ইসে নির্বাচন কমিশনকে আমরা হস্তান্তর করলাম, এবং টেকনিক্যাল সাপোর্টের জন্য আমাদেরও একটা বিশাল টিম ওই ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের আইডি কার্ড বহন করে নির্বাচনের সময় উপস্থিত ছিল। তো ওই নির্বাচনে আমি অবশ্য ঢাকায় ছিলাম, কিছু লজিস্টিক সাপোর্টের দরকার ছিল। মানে ওইখানে যাওয়ার পরেও এই ইভিএমের গায়ে বিভিন্ন মার্কার ইয়ে ছিল যে কোন মার্কায় কে দাঁড়িয়েছে, আবার যাওয়ার পরে বললো যে এখানে একটু চেঞ্জ আছে। তো মানে ভাগ্য ভালো যে আমি ঢাকায় ছিলাম, আর আমাদের একজন ডিজাইনার ছিলেন শ্যামলদা নামে, উনি মূলত উদ্ভাসে ছিলেন। তো ওনার সাথে আমি পরে ঢাকা, এদিকে টিমে কেউ নাই, আমি একা আর এদিকে উনি, এই দুজন বসে আমি আসলাম মতিঝিলে, উনি মতিঝিল বসত। মতিঝিলে এসে রাত প্রায় একটা পর্যন্ত ওনার সাথে কাজ করে প্রেসে প্রিন্টে দিয়ে তারপরে আমি এখন যাব কিভাবে বাসায়। মতিঝিল গিয়ে একটা কি গাড়ি পেলাম, ওই গাড়িতে করে বাসায় গেলাম, আর পরের দিন হচ্ছে সকালে আবার ইলেকশন। তো ওইখানে ইসে ইলেকশনের দিন আবার আমাদের যে টিমগুলো ছিল টেকনিক্যাল টিম, ওরা আবার বিভিন্ন জায়গায়, যেহেতু অনেকগুলা বুথ এবং সেন্টারও অনেক বিভিন্ন জায়গায়, ওই অভিজ্ঞতাটা আমার হয় নাই, কারণ যেহেতু আমি ওইদিকে ছিলাম না, এদিকে ছিলাম। ভাই এখন বর্তমানে পাইলেপসে এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কতজন কাজ করছেন? পাইলেপসে যারা কাজ করে মূলত অধিকাংশই টেকনিক্যাল পারসন। তো মোটামুটি এখন পাইলেপসের সাথে আমাদের আরও যে কনসার্নগুলো আলাদা ছিল, যেমন প্রহরী আগে নিজস্ব আলাদা একটা এন্টিটি ছিল, পাইলেপস একটা এন্টিটি ছিল, টেকশপ আলাদা একটা এন্টিটি ছিল। তো এগুলো অপারেট করতে গেলে কিছু অপারেশনাল কস্টিং প্লাস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এগুলো রিসোর্সের অপচয় হয়, এই জন্য মোটামুটি সবগুলাকে একটা ফ্রেমের মধ্যে আনা হয়েছে। সব মিলিয়ে তাহলে এখানে এখন কত? সব মিলিয়ে এখন এই টিমগুলোতেই অ্যারাউন্ড 100 মতো মেম্বার আছে, অ্যারাউন্ড 100 মতো সেলস টিম প্লাস টেকনিক্যাল টিম, এগুলো মিলিয়ে 100 মতো লোক কাজ করছে। এবং রিক্রুটমেন্ট তো চলছে, মানে সবসময় তো রিক্রুটমেন্ট তো একটা চলমান প্রক্রিয়া, কিছু কিছু লোক সবসময় নেওয়া হয়। তো এই মুহূর্তে অ্যারাউন্ড 100 মতো লোক কাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অনেক টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলছিলাম, হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, তার ফার্মওয়্যার, এবং প্রায় 100 মতো লোক এখানে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করছে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে তাহলে হাসান ভাইয়ের ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই এরকম টেকনিক্যাল কিছু, কিন্তু না, আসল বোমাটা ফাটাই। সেটা হচ্ছে হাসান ভাই কিন্তু ফরেস্ট্রি থেকে পড়াশোনা করেছেন। এইবারে এসে আমরা হাসান ভাইয়ের কাছ থেকে এটাই জানতে চাইব, ফরেস্ট্রির মতো একটা সাবজেক্ট থেকে কিভাবে আপনি এই টেকনিক্যাল কাজে আসলেন এবং এত দূরে গিয়ে গেলেন? তো এটা বলতে গেলে আসলে আমার একদম ছোটবেলা থেকে বলতে হবে বলা যায়, কারণ আমার আসলে একদম ছোটবেলা থেকে আমার মধ্যে টেকনিক্যাল দিকে ঝোঁক ছিল। আচ্ছা, যেটা আমি এখন ফিল করি যে আমার আসলে ওই দিকে ঝোঁক ছিল, যেটা আমি তো তখন ছোট মানুষ, আমি হয়তো অত কিছু জাজ করতে পারি নাই, বা আমরা গ্রামে বড় হয়েছি, আমাদের বাবা মাও অত বেশি শিক্ষিত না যে আমাদেরকে সঠিকভাবে ডিরেকশন দিয়ে সেই দিকে নিতে পারছে। তো তখন কি আপনার মধ্যে যন্ত্রপাতি নিয়ে আগ্রহ ছিল? হ্যাঁ, সেটার আমি দু একটা এক্সাম্পল তোমাকে বলি। যেমন আমি একদম ছোটবেলা, তখন এই যে আমাদের, আমি যখন ছোট তখন কিন্তু এই রিক্সা টিক্সা এগুলাও ছিল না গ্রাম অঞ্চলে, ভ্যানও ছিল না, মানে আমি নিজেই ভ্যান রিক্সা দেখি নাই কখনোই আমি যখন ছোট ছিলাম, মানে তখনও গ্রাম অঞ্চলে ভ্যান রিক্সার প্রচলন হয়নি, রাস্তাঘাটই ঠিক মতো ছিল না, ওই গরুর গাড়ি ছিল আর নৌকায় আমরা চলাফেরা করতাম। তো ওই সময় এই খেলনা গাড়ি, এখন তো অনেক কিছুই বাচ্চারা মোবাইল এটা সেটা পায়, তো খেলনা গাড়ি টাড়ি এগুলাও চোখে দেখি নাই। তো আমার একবার মাথায় আসলো যে দেখি কিছু বানানো যায় কিনা, যে একা একাই চলবে এই ধরনের কিছু করা যায় কিনা। তো আমি যেটা করলাম, একটা কোনো একটা কাগজের প্যাকেট বা কিছু একটা হবে, আমার ভালো মনে নাই, ওটাকে তুমি যে লাটিম দেখেছো কিনা, ঘোরায় যে লাটিম, মানে কাঠ দিয়ে বানানো গাছে ধরে গাছটাকেই বলে লাটিম গাছ। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। তো আমি একটা প্যাকেট দিয়ে একটা গাড়ির মতো, মানে চার কোনো একটা শেপ তৈরি করলাম, এবং ওই নারকেলের যে শলা থাকে শলা দিয়ে এপাশ ওপাশ দিয়ে দুই পাশে দুইটা লাটিম, এভাবে চারটা লাটিম দিয়ে একটা গাড়ির শেপ তৈরি করলাম। এরপরে এটাকে তো কিছুটা অটোমেশন করা দরকার, তো আমি কি করলাম, ওই বেলুনের যে রাবার থাকে, ছোটবেলায় যে বেলুনের মুখে একটা রাবার থাকে, ওই রাবার নিয়ে এই এখানে যে যদি লাটি মেরে যে চাকাটা হয় এখানে এক্সেলের মধ্যে পেঁচিয়ে দিয়েছি, এক্সেলের এইখানটা একটা একে পেঁচিয়ে দিয়েছি, যখন আমি একটু টান দেই গাড়িটা, রাবারটা পেঁচিয়ে যায়, গাড়িটা একটু দৌড় দেয়। তো এটা আমি কিভাবে করেছিলাম আমি আসলে নিজেও এখনো জানি না, কিন্তু করেছিলাম।
প্রিয় দর্শক, যদি বাচ্চাদেরকে দেখেন যে খেলনা নিয়ে ঘাটাঘাটি করছে কিংবা খুলে দেখার চেষ্টা করছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং তাদেরকে উৎসাহ দেওয়া উচিত যে তারা জিনিসটা কিভাবে কাজ করছে বা এরকম আরো কি জিনিস তৈরি করা যায় সেটা নিয়ে নিশ্চয়ই চিন্তা করছে। তাদেরকে কখনোই বাধা দিবেন না, বরং উৎসাহিত করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, এই কাজগুলো করতে গিয়ে বাচ্চারা যাতে কোনোভাবে বিপদের সম্মুখীন না হয়, ব্যথা না পায় বা এরকম কোনো হ্যাজার্ডাস কোনো কিছুতে জড়িয়ে না পড়ে, সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো হাসান ভাই, পরে যেহেতু আপনার শুরু থেকেই টেকনিক্যাল বিষয়ে আগ্রহ ছিল, ফরেস্ট্রি কেন নিলেন? ফরেস্ট্রি আসলে এখানেও আরেকটু আছে। তো আমি যখন ভার্সিটির ভর্তি পরীক্ষা দেই, আমার বাবা মার ইচ্ছা ছিল যে মেডিকেলে পড়াশোনা করবে বা ছেলে ডাক্তার হবে। আবার আমার যে এই টেকনিক্যাল দিকে ঝোঁক, এটাও আমি আসলে ভিতর থেকে এইগুলা কাজ করেছি, কিন্তু ভিতর থেকে মনে পড়াশোনা কি করতে হবে না করতে হবে এই গাইডলাইনটা তো ওইভাবে পাই নাই যে এই লাইনে গেলে আমি এইদিকে যাইতে পারবো, এই লাইনে গেলে এইদিকে যেতে পারবো, এটা ওইভাবে বুঝতে পারি নাই। তো মেডিকেলে কোচিং করার জন্য ঢাকায় আসলাম। মেডিকেল তো কোচিং করতে এসে আমি একটা তখন নাম করা একটা কোচিং ছিল, ওইখানে ভর্তি হলাম। ভর্তি হলে কিন্তু আমার এই সব ওই জিনিসপত্র, কোচিং এর এই জিনিসপত্রগুলো আমার ভালো লাগতো না, মানে পড়াশোনা দিয়ে। সেটাই স্বাভাবিক, যারা টেকনিক্যাল বিষয়ে আগ্রহ তার এই জিনিসগুলো ভালো না লাগে স্বাভাবিক। তো আমার ওই সময় হচ্ছে মানে ফরজ কাজ হচ্ছে এই কোচিং এর পড়াশোনা করা, আমি সেগুলা বাদ দিয়ে কি করলাম, আমি সপ্তাহে একদিন আসতাম, এসে এক বড় ভাই ছিল পরিচিত কোচিং এর ম্যানেজার, ওনার কাছ থেকে শীটগুলা নিয়ে যেতাম এবং পরীক্ষাও দিতাম না, আসতাম না এক সপ্তাহ। আবার উনি কয়েকবার আমার বাড়িতে ফোন করে নালিশ দিয়েছিল যে ও তো কোচিং করছে না, ওর তো চান্স পাবে না এরকম করলে। পরে মেডিকেলে কি চান্স পেয়েছিলেন? না, মেডিকেলে চান্স পাইনি, কারণ আমি হচ্ছে ওই কোচিং বাদ দিয়ে আমি পাটুয়াটুলি এবং স্টেডিয়াম মার্কেটে এসে যন্ত্রপাতি কিনতাম, সার্কিট, এলইডি এইসব জিনিসপত্র কিনে নিয়ে কিভাবে কি করা যায় এইগুলা নিয়ে কাজ করা শুরু করেছিলাম। তো এর মধ্যে প্রিপারেশনও ওইভাবে হয় নাই, পরীক্ষাও ভালো হয় নাই, চান্সও পাইনি। তো পরবর্তীতে মানে এরপরে আরও কয়েকটা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, ঢাকা ভার্সিটিতেও দিয়েছিলাম। তো এখানে হয়েছিল, কিন্তু তার আগে আমি খুলনায় আসলে ভর্তি হয়ে গিয়েছিলাম। আচ্ছা, তো খুলনায় ভর্তি হওয়ার পরে ফরেস্ট্রিতে যাওয়ার বিষয় হচ্ছে, খুলনা ভার্সিটিতে তো রাজনীতি এখনও নাই মনে হয়, তখন তো ছিলই না, একমাত্র ওইটাই ছিল যে রাজনীতি নাই। তো আমি ভর্তি হয়ে গেলাম, ভর্তি হয়ে চান্স পেলাম কিসে, ফরেস্ট্রিতে। তখন আমাদের যে সিনিয়র ভাইরা ছিল প্লাস আশেপাশের লোকজন, বাবা মা সবাই একটা বললো যে ফরেস্ট্রি তো বিশাল একটা ভালো সাবজেক্ট, এবং এটা থেকে পাশ করে বের হওয়ার সাথে সাথে তোমার চাকরি এবং লাখ টাকা ইনকামের ব্যবস্থা আছে, মানে বেতন। ফরেস্ট্রি পড়াশোনা কি আপনার ভালো লাগতো? সত্যি কথা, ফরেস্ট্রি পড়ায় আমি আসলে ভালো লাগতো না, এবং আমি এই জন্য ওয়ান অন মানে প্রথম ইয়ারের ফার্স্ট টার্মটা আমি করিনি, মানে আমি বাদ দিয়ে আমি আবার বাড়িতে চলে আসছিলাম। কি অজুহাতে যে ঠিক আছে আমি আবার মেডিকেলে পরীক্ষা দিব। অনেকে হয়তো ভাবতে পারেন যে ফরেস্ট্রিকে আমরা সাবজেক্ট হিসেবে খারাপ বলছি, আসলে কিন্তু তা না। ভাইয়ার যেহেতু টেকনিক্যাল জিনিসগুলোতে আগ্রহ বেশি ছিল, এই জন্য হচ্ছে ফরেস্ট্রির পড়াশোনা হচ্ছে ভাইয়ার আসলে তেমন একটা ভালো লাগতো না। আমি আসলে মানে পড়াটাকে, ফরেস্ট্রি পড়াটাকে এনজয় করি নাই। আবার যারা ওই ফিল্ডে পড়াশোনা করছে তারা তো ডেফিনেটলি ভালো কাজ করছে, অনেকে আমার বন্ধু বান্ধবে অনেকে বাইরে আছে, ব্যাংকে চাকরি করতেছে অনেকেই, আমি চলে আসছি টেকনিক্যাল এইদিকে। আসলে আমার ভেতরে কোরের মধ্যে ছিল হচ্ছে টেকনিক্যাল ইয়ে, এই জন্য আমি জিনিসটাকে এনজয় করি নাই। তো এর ফলে আমার ওই যে বললাম যে প্রথম টার্ম আমি পড়াশোনাই করে নাই, আবার ওই যে মেডিকেলে পরীক্ষা দিয়েছি সেবারও হয় নাই, আবার লাস্টে গিয়ে ফরেস্ট্রিতে পড়াশোনা শেষ করেছি। করে এসে এরপরে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড ফরেস্ট্রি, আবার এদিকে এসে ইঞ্জিনিয়ারিং কোনো জায়গায় ঢুকবো এরকমও ইয়ে নাই। ভাইয়া তাহলে পাইল্যাবসে জয়েন করলেন কত সালে? আচ্ছা, পাইল্যাবসে জয়েন করেছিলাম আমি হচ্ছে 2007 সালে। তখন থেকে কি পাইল্যাবসে টেকনিক্যাল কাজ নিয়ে শুরু করেছিলেন নাকি অন্য কিছু দিয়ে? এখানে একটু মনে হয় বলার দরকার আছে, সেটা হচ্ছে আমি প্রথমে আসলে এর মাঝখানে আমি পাশ করার পরপরে বিয়ে করে ফেলি। আচ্ছা আচ্ছা। তো বিয়ে করার পরে আমার তো চাকরি আরও জরুরি হয়ে পড়ে, তো ঢাকায় চলে আসলাম। আসার পরে আমার চাকরি জরুরি হয়ে পড়াতে আমি হচ্ছে নোভার্টিস বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস এটা হচ্ছে একটা ওষুধ কোম্পানি এবং বিদেশি কোম্পানি, বেশ ভালো কোম্পানি, ওখানে আমি সেলসে জয়েন করলাম। আচ্ছা, তো সেলসে আমি ওইটা তো মোটেই এনজয় করতাম না, মানে আমার কাছে ওইটা ছিল আরও জীবনের আরেকটা পেইন, বিভীষিকাময় একটা অধ্যায় ছিল ওইটা। তো ওইখানে আমি প্রথম 5-6 মাস হচ্ছে টার্গেট থাকে না, 5-6 মাস না 3-4 মাস, তো আমি ওই 3 মাস করেছিলাম যেহেতু টার্গেট নাই, দেখি আরেকটা বের হয়ে আসে। হ্যাঁ, তো ওইখান থেকে
আমি পাইলেপসেরও তখন ওই সময় যাত্রা শুরু হয় নাই, মানে ইসে অফিসিয়ালি যাত্রা শুরু হয় নাই। তো নোভার্টিসে আমি 3 মাসের মতো চাকরি করে ওইখান থেকে, ওটা আমার যেহেতু ভালো লাগে নাই, আমি এরপরে পাইলেপসে জয়েন করি এসে। তো পাইলেপসে জয়েন করি, সেটাও কিন্তু যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল না, পাইলেপস নিশ্চয়ই আমাকে টেকনিক্যাল লোক হিসাবেও নেয়নি, আর ওদেরও পরিসরটা ছিল ছোট। মূলত হচ্ছে তখন সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ হতো। তো ওইখানে আমি জয়েন করলাম হচ্ছে অ্যাজ এ ম্যানেজার হিসাবে। ম্যানেজার হিসাবে মানে তখন পাইলেপসের একেবারেই যাত্রা শুরু, 600 স্কোয়ার ফিট জায়গা, ওইখানে 2-3 জন লোক আসে, ওরা ইচ্ছা মতো আসে, কেউ কেউ আসে রাত্রে আসে, সারা রাত থেকে কি কাজ করে আমিও তো তখন ভালো বুঝি না, সফটওয়্যারের কাজ টাজ কী দেখি করে দেখি, এসে একটা ঘুম দেয়, ঘুম দিয়ে উঠে পরে কী কাজ করে আমি তো চলে বের হয়ে চলে যাই, আবার কেউ আসে দুপুরের সময়, এইভাবে আর কি চলতেছিল। তো এইটাকে একটা যেহেতু অফিসিয়াল ফরম্যাটে আনার জন্য পাইলেপসে আস্তে আস্তে ম্যানেজমেন্টকে ইনভলভ করা শুরু করা, তো ওই এই জিনিসটাকে ম্যানেজমেন্টটাকে ঠিকঠাক করার জন্য আমি হচ্ছে এখানে জয়েন করি। তো জয়েন করার পরে 2008-এর মাঝামাঝি আমি হচ্ছে জয়েন করি। এর মাঝখানে হচ্ছে সোহাগ ভাই আসলে তো একজন ক্রিয়েটিভ লোক আমরা সবাই জানি, তো উনি আমাকে কিছুটা মনে হয় ইয়ে করছে, মানে রিয়েলাইজ রিকগনাইজ করতে পেরেছেন যে এর মনে হয় টেকনিক্যাল দিকে কিছু ঝোঁক আছে, এবং কিছু কিছু কাজের মধ্যে আমাকে ইনভলভ করিয়েছিলেন। তার মধ্যে হচ্ছে এই ইভিএম তখনও ইলেকশন কমিশনে যায়নি, এটা কিন্তু চট্টগ্রাম ইলেকশনের আগের কথা। তো প্রথম ইভিএম ইউজ করতে হচ্ছে অফিসার্স ক্লাব। তো অফিসার্স ক্লাবে 2টা ইলেকশন হলো, ওর মধ্যে ওই 2009-এ যেটা হলো ওইখানে আমি ছিলাম, ওইখানে কাজ করলাম। আর একটা কাজ করলাম হচ্ছে ওইখানে আমি ম্যানেজারিয়াল কাজগুলো করেছিলাম, টেকনিক্যাল কিছুই না, টেকনিক্যাল সাপোর্টের আর কি ইয়ে ছিল। এরপরে হচ্ছে মূলত আরেক জায়গা থেকে ওনার নজরে, হয়তো সোহাগ ভাইয়ের নজরে আরেকটু বেশি জিনিসটা বেশি আসছে, হচ্ছে আমাদের একটা প্রজেক্ট এসেছিল, সেটা হচ্ছে এনার্জিস কর্পোরেশন লিমিটেড, এটা হচ্ছে একটা কুইক রেন্টালের যে ইয়ে ছিল পাওয়ার প্ল্যান্ট, এটা তো এটা চট্টগ্রামের শিকলবাহায় ছিল এটা। তো ওদের কাছ থেকে একটা বড় রিকোয়ারমেন্ট আসলো, সেই সময়কার হিসাবে 7.5 লাখ টাকার প্রজেক্ট, মানে ওই সময় 7.5 লাখ টাকার একটা প্রজেক্ট মানে বেশ ভালো একটা বড় প্রজেক্ট। তো ওইখানে ওদের যে ফুয়েল ট্যাঙ্ক আছে ওইটা বিরাট একটা এক ট্যাঙ্ক, ওইখানে কতটুকু ফুয়েল আছে এটা মেজার করতে হবে। তো আমি তো ডেভেলপমেন্টের কিছুই জানি না, তো আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিমে, আরও এর মধ্যে ইঞ্জিনিয়ারিং টিমে কয়েকজন লোক জয়েন করছে যারা হচ্ছে এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করে, মানে হার্ডওয়্যার নিয়ে কাজ করে। তো ওদের সাথে এখন আমরা ইয়ে হলো যে এটা তাহলে কীভাবে ইয়ে করা যায়, মেজারমেন্ট করা যায়, এত বড় একটা ট্যাঙ্ক, মানে 1 ইঞ্চি তেল কমা মানে তো হিউজ তেল কমে যাওয়া। তো এটা তখন আর চায়নাও এত অ্যাভেলেবল ছিল না যে খুব সহজে যোগাযোগ করা যেত না। তো এখানে আমি একটা মেকানিক্যাল সিস্টেম তৈরি করলাম, যেটা হচ্ছে একটা ফ্লোট সিস্টেম আর কি, মূলত একটা ফ্লোট নিচে চলে যেত এবং ফ্লোটটা যখন ভাসত তখন একটা চেইন এইভাবে ওঠানামা করতো, এবং এইখানটায় আমি চেইনটাকে, যেহেতু এটা বড় একটা ট্যাঙ্ক তার মানে চেইনটা অনেক বেশি ওঠানামা করতে হবে, তো অনেক বেশি ওঠানামা করাইতে গেলে একটা লম্বা লাঠি তো অত দূর ওঠানামা করানো যাবে না। তখন আমি এখানে একটা গিয়ারের মতো সিস্টেম করলাম এবং ম্যাগনেটিক রিড সুইচ, তুমি তো নিশ্চয়ই দেখেছো যেহেতু তুমি এই লাইনেরই লোক, তো ম্যাগনেটিক রিড সুইচ বসালাম জায়গায় জায়গায়, এবং এটা যখন ঘুরত একটা ট্রিগার পয়েন্ট হিসাবে কাজ করতো। তো এটা আমি একজন ম্যানেজার হিসাবে, ওইটা আমার করার কথা না বা আমার মাথায় আসার কথা না, ওইটা আমি করেছিলাম, ওই সিস্টেমটা আমি ডেভেলপ করে দিয়ে, মানে ওই পার্টটুকু আমি করে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আরেকটা দেখেছো, এখন বিভিন্ন অফিসগুলাতে থাকে দরজার সামনে গেলেই একজন খুলে যায়, তো এই কাজটা পাইলেপসের মধ্যে তখন করেছিলাম, সেটা হচ্ছে যে পিআইআর দিয়ে ছোট একটা প্রোটোটাইপের দরজা মোশন সেন্সর, তখন ওইটাই একটা বড় জিনিস ছিল, যেটা কি না মজার জিনিস, হ্যাঁ মজার জিনিস ছিল, তো ওইটা একটা করেছিলাম। এরপরে হচ্ছে পাইলেপস, তখনকার পাইলেপসের অফিসটা ছিল হচ্ছে পল্টনে, পল্টন থেকে আমরা আর একটু বড় পরিসরে কাজ করার জন্য কাওরান বাজারে শিফট হয়ে গেলাম, তখনও কিন্তু আমি ম্যানেজার হিসাবে আমিও ওইখানে চলে গেলাম। যাওয়ার পরে এটা 2010 সালের ঘটনা, তো আমার মধ্যে এই কাজগুলোর ফলে আমার মধ্যে ওই ইঞ্জিনিয়াররা যে কাজ করে আমার মধ্যে আসলে আরও ইয়ে আসে যে আমিও তো দেখি কিছু করা যায় কি না। তো আমার ডেস্ক ছিল যে জায়গায় ওইখানে হচ্ছে ম্যানেজমেন্টের জায়গাটা, তো ওইখানে বসে আমি ওই
তখন তোমার ওয়াটার পাম্প কন্ট্রোলার মানে বাসাবাড়ির যে পাম্প আছে এইগুলাকে ফুললি অটোমেশনের কাজ করা যায় কিভাবে, এটা একটা মাথায় চিন্তা আসলো। তো আমি প্রথম তখন মাইক্রো কন্ট্রোলারও জানি না, সি প্রোগ্রামিংও জানি না, তো মানে প্রোগ্রামিং কি ওই সম্পর্কে জানি না। তো এরপরে আমাদের ওইখানে ফাহাদ নামে একটা ছেলে ছিল, খুব হেল্পফুল ছেলে, ও আমার জুনিয়র, তারপরে আমি ওকে গুরু হিসাবে মনে করি আর কি। তো ও আমাকে অনেক হেল্প করেছে, ভাই কিভাবে কোড লিখতে হয়, কিভাবে একটা সার্কিট ডিজাইন করতে হয়। আমার নিজের চেষ্টা তো ডেফিনেটলি আগে এটা ছিল, আর ওর কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি। তো আমি মাঝে মাঝে বসে ওই আমার যে ডেস্ক ওখানে বসেই কাজ করতাম। একদিন আমি একটা মোটামুটি একটু শেখার পরে ওয়াটার পাম্প কন্ট্রোলার একটা করে ফেলেছি অল্প কয়েকদিনের মধ্যে, হয়তো 15-20 দিনের মধ্যেই, কোড টোড সহ আমি একটা প্রাইমারি প্রোটোটাইপ দাঁড় করিয়ে ফেলেছি এবং মগের মধ্যে আমি দিয়ে এলইডি দিয়ে টেস্ট করতেছিলাম। তো এই সময় সোহাগ ভাই চলে আসছে, আমি তো চিন্তা করছি যে উনি তো আমাকে ঝাড়বে যে তোমার কি এইগুলা কাজ, যে তুমি এইগুলা করতেছ তাহলে ভিতরে ইঞ্জিনিয়ার আছে কিসের জন্য। বরং ঘটনা ঘটলো উল্টা, উনি আমাকে বললেন যে তোমার তো আসলে এইদিকে অনেক আগ্রহ দেখতে পাচ্ছি, আগেও বেশ কিছু কাজ করছো, এখনও আবার নিজের আগ্রহেই করছো, তাহলে তোমার আর এইখানে কাজ করার দরকার নাই, তুমি ভেতরে গিয়ে ইঞ্জিনিয়ারদের সাথে ওইখানে কাজ করো। সেখান থেকেই তখন আস্তে আস্তে সেইখান থেকেই হচ্ছে আমার শুরু, মানে অফিসিয়ালি আমি একটা সুযোগ পেলাম, সোহাগ ভাই আমাকে ওই সুযোগটা দিলেন। তো এই যে সুযোগ দেওয়া, এটা না দিলে হয়তো আমি এই জায়গাটা আসলে আমি পেতাম না, আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে আমার বাধ্য হয়ে কাজ করতে হতো, কারণ কেউ তো আমাকে এই এক্সপেরিমেন্ট করার বা শেখার সুযোগ দিত না। তো আমি ওনাদের কাছে আসলে কৃতজ্ঞ যে ওই সুযোগটা ওনারা আমাকে নিজের থেকেই দিয়েছিলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমাদের দর্শকদেরও কিন্তু অনেকের আগ্রহ আছে, হয়তো অনেকে অন্য ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন বা করছেন, তাদেরও আগ্রহ হতে পারে যে আমি যদি একটু প্রোগ্রামিং নিয়ে গিয়ে যেতে পারতাম, আমি যদি একটু এরকম হার্ডওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে গিয়ে যেতে পারতাম। তো এগুলো করার জন্য যে বেসিক লেভেলের প্রোগ্রামিং দরকার হয়, অনেকের হয়তো সি দরকার হবে, অনেকের হয়তো পাইথন দরকার হবে, অনেকের হয়তো মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর নিয়ে পড়তে হবে, এগুলোর জন্য কোনো ভালো বই বা রিসোর্স কি সাজেস্ট করতে পারেন? আমি তো অনেক ধরনের স্টাডি করেছি আসলে, তো বইয়ের মধ্যে আমি যখন একদম আমি শুরুতে ছিলাম, তো এবং এখন যে পর্যায়ে আছি, আমার তো মোটামুটি একটা বোঝা হয়ে গেছে যে কোন জায়গা থেকে শুরু করলে ভালো হয়। তো সেই হিসাবে আমি তখন এত রিসোর্স আসলে সহজে অ্যাভেলেবল ছিল না, বাংলায় বই তো ছিলই না বললে চলে। তো ওই সময় পরবর্তীতে আমি সি প্রোগ্রামিংয়ের জন্য রকমারিতে পাওয়া যায়, তখন রকমারি আসলে হয় না, জন্ম হয় নাই, কিন্তু আমি তামিম শাহরিয়ার সুবিনের সি প্রোগ্রামিং এরকম একটা বই আছে, ওই সি প্রোগ্রামিং এর বইটার কথা অনেকেই আমরা জানি আসলে। সি প্রোগ্রামিং শেখার জন্য খুবই ভালো একটা চমৎকার একটা বই, একদম বেসিক থেকে শেখার জন্য। হ্যাঁ, তো শুরু করার জন্য সুবিনের ওই বইটা আমি সাজেস্ট করতে পারি যে ওইটা দিয়ে শুরু করতে পারে যে মাইক্রোকন্ট্রোলারের জন্য। এবং মাইক্রোকন্ট্রোলার তো এটা হচ্ছে একটা হার্ডওয়্যার আসলে, মানে আমরা যেটাকে আইসি বলি, কালো রঙের অনেকগুলা পা থাকে, তো এটাকে হচ্ছে প্রোগ্রাম করা যায় এবং প্রোগ্রামটা করতে হয় সি প্রোগ্রাম দিয়ে করতে হয়। তো এই হার্ডওয়্যার নলেজটাও দরকার, মানে যে একজন এমবেডেড সিস্টেম ডেভেলপার তার হচ্ছে সফটওয়্যারের প্রোগ্রামিং নলেজ এবং হার্ডওয়্যার ডিজাইন কিভাবে হবে, আমি কিসের সাথে কী লাগালে কী কাজ করবে এটাও বুঝতে হয়। তো সেই ধরনের ইলেকট্রনিক্স শেখার জন্য বা মাইক্রোকন্ট্রোলার শেখার জন্য ইলেকট্রনিক্সের তো বিভিন্ন বই আছেই, আর মাইক্রোকন্ট্রোলার শেখার জন্য স্পেসিফিক আমি একটা বইয়ের কথা বলতে পারি, সেটা হচ্ছে মোহাম্মদ আলী মাজিদি, উনি সম্ভবত একজন পাকিস্তানি লেখক, ওনার বইটা খুব ভালো, মানে এভিআর মাইক্রোকন্ট্রোলারের উপরে লেখা, এভিআর আর্কিটেকচারের যে মাইক্রোকন্ট্রোলার ওইটার উপরে লেখা। আর শুরুতে অনেকেই কনফিউজ থাকে যে আমি এভিআর শিখবো নাকি পিক শিখবো নাকি আরডিউনো শিখবো, এটা হচ্ছে শুরুতে আসলে যে জানে না তার কাছে তো একটু মুশকিলই সিলেক্ট করা যে আমি আসলে কোনটা শিখবো। আসলে মাইক্রোকন্ট্রোলার সবই ডেফিনেট, মানে অলমোস্ট সেম, বেসিক সেম, একটা কম্পিউটার যেমন একটা মাইক্রোকন্ট্রোলারও কম্পিউটারের একটা ছোট ভার্সন। তো এর আবার বিভিন্ন কোম্পানি থাকতে পারে, যেমন এভিআর একটা কোম্পানির, পিক আর একটা কোম্পানি, যদিও এখন এভিআরকে মানে অ্যাটমেলকে কিনে নিয়েছে হচ্ছে মাইক্রোচিপ। তো ওইটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই যে আমি এটা শিখবো না ওইটা শিখবো। তো আমার হিসাবে যদি কেউ এমবেডেড সিস্টেম নিয়ে বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চায়, সে হচ্ছে প্রোগ্রামিংয়ের জন্য সি শিখবে, তারপরে হচ্ছে মাইক্রোকন্ট্রোলারটা শিখবে,
বেসিক ইলেকট্রনিক্স এগুলো শিখবে, এবং এর জন্য অনেক বই আছে। এখন তো অনলাইনে অনেক বই পাওয়া যায়, রকমারিতে ঢুকলেই ভুরি ভুরি বই পাবে এই সব রিলেটেড বই, তো এখান থেকে দেখে নিতে পারে। যারা পাইথন শিখতে চায় তাদের জন্য আমিও একটা বই সাজেস্ট করতে পারি, সুবিন ভাইয়েরই পাইথনের একটা বই আছে, পাইথন দিয়ে প্রোগ্রামিং শিখি। এই বইটাও কিন্তু বেসিক থেকে পাইথন শেখার জন্য খুবই ভালো একটা বই। তো ভাইয়া, আমরা তো কথা বলতে বলতে আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখন বিদায় নেওয়ার আগে আমাদের দর্শকরা যারা দেখছেন, আমাদের বেশিরভাগ দর্শকই তরুণ প্রজন্মের অংশ, তাদের অনেক কিছু করার আগ্রহ থাকে, ইচ্ছে থাকে, এবং অনেকেই হয়তো মনে করতে পারে যে আমি এই ব্যাকগ্রাউন্ডের না, তাই আমি কি ওই কাজটা করতে পারবো, বা আমি ওই ব্যাকগ্রাউন্ডের তাহলে আমি কি এই কাজটা করতে পারবো। তাদের জন্য আপনি কিছু বলে আপনার কথা দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। আচ্ছা, যারা আসলে মানে মনে করে যে আমি আসলে অন্য ব্যাকগ্রাউন্ডের লোক অথবা অন্য দিকে পড়াশোনা করেছি, আমি এইগুলো কি পারবো, তাদের জন্য একদম প্রথম একটা বেসিক টেস্ট আমার মানে নিজেকে নিজে একটা জাজ করতে হবে বা টেস্ট করতে হবে। আমি অনেককে দেখেছি, অনেকের ইন্টারভিউ নিয়েছি, আমাদের এখানে মানে ইঞ্জিনিয়াররাই এসেছে ইন্টারভিউ দিতে, যে আমি আসলে, সে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এবং আসার পরে বলছে আমার খুব আগ্রহী, আমি মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করতে চাই, ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চাই, সফটওয়্যার নিয়ে কাজ করতে চাই, এবং এটা আমার ছোটোবেলা থেকে আগ্রহ। তো আমি তাকে একটা কোশ্চেন করি জাস্ট, যে আপনার তো বা তোমার তো এটা নিয়ে এত আগ্রহ, তো তুমি নিজে থেকে এটা নিয়ে কী করেছো? সে দেখা যায় যে আসলে কিছুই করে নাই, বলতেই পারে না যে আমি এটা করেছি। মানে তাকে যদি আমি এখন সুযোগ দেই তাহলে সে করবে, সে মনে করে যে আমার ভিতরে আগ্রহ আছে, কিন্তু এটা আমার নিজের জায়গা থেকে আমার মনে হয় যে আসলে তার মধ্যে ওই আগ্রহটা নাই। সে হয়তো অন্য একজনকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে অথবা মনে হয়েছে যে আমার মধ্যে এই আগ্রহ আছে, এই জন্য সে আগে বেসিক নিজের এই টেস্টটা করবে যে আমি যদি আসলেই আমার আগ্রহ থাকে, যেমন আমি, আমার তো ওই ব্যাকগ্রাউন্ডের নাই, তাহলে আমি এই কাজগুলো কেন করছি, তার মানে আমার আগ্রহ আসলে ছিল, যেটা আমার নিজেরও জানা ছিল না বা অন্য কেউ জানে না, কিন্তু আমার অ্যাক্টিভিটির মধ্যে ওইটা চলে আসছে যে আসলে আমি আগ্রহী। তো এই টেস্টটা করে সে যদি দেখে যে না আমি আসলেই আগ্রহী, তাহলে এরপরে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি তো অন্য ব্যাকগ্রাউন্ডের, আমি তো মাশাল্লাহ বেশ অনেক কিছুই শিখেছি এবং শিখছি, অনবরত শিখছি, এবং এর পেছনে সব থেকে বড় যে বিষয়গুলো, নিজেকে লেগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। মানে আমি এখন মোটামুটি, এটা গর্বের কিছু না, আমি অনেক কিছুই শিখেছি, মোটামুটি নলেজ আছে, অনেক দিকেই নলেজ আছে, কিন্তু তারপরেও আমি এখনও অফিস শেষে রাত 11-12 পর্যন্ত আমার রেগুলার রুটিন আরও কিছু নিয়ে কাজ করা, আরও স্টাডি করা, আরও শেখা, আরও প্র্যাকটিক্যাল কাজ করা, চিন্তাভাবনা করা, মানে বলা যায় যে আমি ঘুম বাদে যতটুকু সময় থাকে আমার মধ্যে শেখার মধ্যেই থাকে, শেখার মধ্যে, এবং কী করা যায় বিভিন্ন ধরনের আইডিয়া মাথার মধ্যে আসতে থাকে। তো এরকম যদি কারো সত্যিকার অর্থে আগ্রহী হয় বা সে আসলেই আগ্রহী হয়, তাহলে সে নিজেই আসলে কিছু করবে, এবং কিছু কাজ করে যদি সে আমাদের সাথে, আমরাও তো চাই যে তারা সুযোগ পাক, কাজ করার সুযোগ পাক, সত্যিকার যদি মনে হয় যে আগ্রহী আছে এবং সে আসলেই কিছু কাজ করছে, তাহলে সে আমাদের এখানে সুযোগ পেতে পারে। অবশ্যই তাকে সেটা মানে আসলেই সে যে ওইটা চায় বা ওইটা করতে চায় সেটা তাকে প্রুফ করে আসতে হবে, এবং পরিশ্রম করার, যে পরিশ্রম বলতে কি, এটা কিন্তু এই যে আমি যেখানে আমি জব করি, সোহাগ ভাই কিন্তু জীবনে আমার খবর নিতে আসে না যে তুমি কী কাজ করলা, বরং এটা হচ্ছে আমার নিজের মধ্যে, আমার ভালো লাগা থেকে, নিজে থেকে জিনিসটা ধরে রাখতে হয়। হ্যাঁ, নিজে থেকে ভালো লাগা। দর্শক, তাহলে এখান থেকে আমরা কিন্তু আসলেই একটা দুটো টেক অ্যাওয়ে পয়েন্টস হিসেবে নিতে পারি, যে কারো যদি সত্যি সত্যি আগ্রহ থাকে, কেউ যদি আসলেই সেই বিষয়ের প্রতি ডেডিকেটেড থাকে, কেউ যদি আসলেই এই জিনিসটা নিয়ে পরিশ্রম করে, তাহলে কিন্তু অনেকের পক্ষে অনেক কিছু করে ফেলা সম্ভব, অনেক কিছু শেখা সম্ভব। এই শেখার আগ্রহটা যাতে আমাদের বজায় থাকে। হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। আমরা এই আলোচনাটা আশা করি দর্শকরা অনেক এনজয় করেছেন, আমি তো খুবই এনজয় করেছি, এবং আশা করব এখান থেকে আমাদের সবারই কিছু না কিছু শেখার আছে। প্রিয় দর্শক, আজকে আপনাদের কাছ থেকে আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।